সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি কামাল ডেইরি ফার্ম। আর এই কামাল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই ফার্মটি পরিচালনা করে থাকে কামাল কাকা। কামাল কাকা দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে এই গরুর সাথে জড়িত, গরু কেনা বেচা করে থাকেন। তো বর্তমানে কামাল কাকার কাছে বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে। ওনার কাছে গাভি গরু, সার গরু, গাব গরু সবই পাওয়া যায়, কিন্তু বর্তমানে বকনাটা বেশি পাওয়া যাচ্ছে। কারণ এইটা আমি বকনাটা সংগ্রহ করলে অতি দ্রুত বাড়ে, যেহেতু গরম পড়ে গেছে, তো এই জন্য বকনাটাই বেশি সংগ্রহ করতেছেন। তো বর্তমানে বেশ কিছু বকনা রয়েছে কামাল কাকার কাছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে আমরা কথা বলবো কামাল কাকার সাথে, তিনি আমাদেরকে জানাবে বর্তমানে কী ধরনের গরুগুলো রয়েছে, কী কী জাতের আছে, কতগুলো দেখাবেন, আসার বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ পাক রাখছে আপনার। আবারও চলে আসলাম কাকা, গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গরু দর্শকদেরকে দেখেছিলেন। বেশি দিছি পড়াই সবই একটা থাকতে পারে, তো সপ্তাহ বিক্রি হয় না, দুই একটা থাকবেই। এই সপ্তাহে মেলা গরু আছে গোটা পড়াই 25-30 পর্যন্ত আছে, হয়তো 12-15টা দেখাবো এখন আর কি। এরকম এখন একটা বেচলাম, এখন একটা বেচলাম, সেটা এখনই লিলি সাইড করে দিয়েছি। আর এখন তো বকনাটাই বেশি রাখতেছেন। বকনাটাই সবাই চাচ্ছে যে মানুষ সমর্থন অনুপাতে মাঝারি সাইজের ধনী লোকেরা তো বড় বড় গরু কিনে, গরিব মানুষ এখন গরমের সময় গরিব মানুষ বললে হয়তো অসন্তুষ্ট বলা ঠিক না, মানে যার সমর্থন অনুপাতে যারা সবাই বলে যে আমার পুঁজি ছোটো ভাই, একটু ছোটো সাইজের কিছু বাছুর দেন কমল ভাই, এরম 100-200 উপরে ফোন দেয় যে কিছু এই 2 সপ্তাহ ধরে ছোটো কিছু বাছুর ভালো মানের আমি নিয়ে আসতেছি। যাই গত সপ্তাহে আল্লাহ বেচা কিনা হয়ে গেছে, হয়তো 2-1টা আছে, আর এই সপ্তাহে কিছু আসছে 25-30টা, তার গোটা 12-15 দেখাবো এখন আর কি। আচ্ছা আচ্ছা, শর্ত বুঝতে পারছেন, এখানে বাইরে রাখা আছে। একটা বড় করে শীত করেন? বড় শীত কাজ চলছে, এটা খুব বড় মাপের, মানে এখন বললাম না খুবই বড় মাপের, এটা আসছে মানে কিছু কাজ চলছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আজকে আজকের যে গরুগুলো আছে তো চলুন একে একে দর্শকদেরকে দেখান। দর্শক দেখান ইনশাল্লাহ। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। বয়সটা কেমন এটা? এটা বয়সটা 9 থেকে 10 মাসের ভিতর। 9 থেকে 10 মাস, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, দুধের বাটগুলো যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দেখেন সবই দেখাবেন, এত ভালো গরু দেখেন, দেখেন দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর। এই সাইড থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি সাইডে থেকে, দেখেন গোটা দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটা? এই গলাটুকু দেখেন, কতটুকু মাথাও দেখেন, জিভাও দেখেন, মুখ শুদ্ধ সাদা, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন? দাম 72,000। চা দাম 72। আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে বেচবো ইনশাআল্লাহ। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। চা দাম 72,000 টাকা। এটা দেখলাম আমরা, এক নাম্বার গরুটা, এক নাম্বার গরুটা। তো 2 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। দর্শক 2 নাম্বার গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটা? 8 মাস। 8 মাস বয়স। দুধের বাটটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। অবশ্যই দেখেন, বাট কত সুন্দর, 4টা মাস। দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো ভালো দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইড থেকে একটু কাকা দেখাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবেন, কোনো রকম ত্রুটিপূর্ণ খুঁত থাকলে আমি সেটা ব্যাক নেবো। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 60,000, খুব বেশি না, 60,000। হ্যাঁ, মাথা কতটুক দেখেন আর কান কতটুক, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ, আর আমার ওই গরুটাও একটু কানটা দেখা দিন, মানুষের যে কান কতটুক, কানগুলো অনেক ছোট, দেখুন গলা কত চিকন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এই দেখেন পশমটা সুলভ কত, একবারে সুলভ পশম। এটা দেখলাম আমরা, 2 নাম্বার বাচ্চাটা, 2 নাম্বার বাচ্চাটা, 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি কাকা আমরা, দেখেন এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন বাটগুলো কত বড়, বাট কত, এখনই কি অবস্থা দেখেন। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, বয়সটা এটা এটা ওই 7 মাসে 8 মাসে যাচ্ছে আর কি, 7 থেকে 8 মাস যাচ্ছে, যাচ্ছে। এটার দামটা কত রাখছেন? এটার দাম হচ্ছে 55,000। এটার দাম রাখছেন 55,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। 55,000 টাকা দাম চাচ্ছে। এটা দেখলাম 3 নাম্বার গরু, 3 নাম্বার, 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন গরু, এর ঠ্যাং টুকগুলো দেখেন, এর পশম তো বাট দেখানি মুশকিল, এ দেখেন সুলভ কত, মাথা কি, কান কত টুকটুক দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, পাউটাও খাইটির মতন মোটা, বেশি দুধ খাইছে আর কি।
দুধ বেশি পাইছে এজন্য গ্রোথটা বেশি নাদশনু দেশ এদিকে মাতার কান কতটুক দেখেন এর জিহ্বা শুদ্ধি সব সাদাই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভালো একটা গরু হবে যেহেতু দুধ বেশি পাইছে খালি জাত ভালো হবে না ছোট বাচ্চা থাকতে যদি দুধ বেশি না পায় তাহলে কিন্তু ওটা দুধ দিবে না দুধ বেশি ভালো দুধও বেশি হবে আর সুলভ খালি জাত ভালো হলেই হবে না এটা সাত মাস দুধের পশম পরেই নিয়ে দেখেন দামটা কত চাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে পাও টাও খুব কান ছোট গলা কতটুক এত সুন্দর বাসুর আল্লাহর মর্জি পরবর্তী বাচ্চাটা হ্যাঁ এই দুইটা আমি এই দুইটা দুইটা চারটা লটে দেখাই পরবর্তী চারটা দুইটা দুইটা লটে দেখাবেন তো প্রথম লটটা দেখাই প্রথম দুইটা লট দেখাই এই দুইটা দেখেন 5 নাম্বার এবং 6 নাম্বার হ্যাঁ বয়স কেমন এগুলার এগুলার বয়স হচ্ছে আমরা 6 মাস মতন করি 6 মাস দুইটারই দুইটার আর দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন দেখেন আগে কি অবস্থা দেখেন দেখেন চারটা মাটা দেন কি দর্শক দুধের বাট দেখতে পাচ্ছেন এটাও একটু দেখাই এটাও দেখেন দেখেন চারটা বাট কি দেখেন কত বড় বড় দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই জোড়াটা কত রাখছেন এই জোড়াটা 90,000 45,000 টাকা 45,000 একেবারে সস্তা এরপরে আলোচনায় আমি একটু আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে দর্শক তারপরে আপনার আলোচনা সাপেক্ষে আর গলা কতটুক দেন কান কতটুক আমার গরুর যদি একটার কান বড় হয় তাহলে আসি দেখি নেবেন নাকি মানে কান ছোট গরুগুলা গলা চিকন চামড়া সুলভের দুধ হতেই হবে মাশাআল্লাহ এ দেখেন সুলভ কত দরদাম করতে পারবে না হ্যাঁ দরদাম করতে পারবে তো পরবর্তী জোড়াটা দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান দুইটাও দেখেন বাদ দেখুন এই পশম তো এইজন্য বাদ খুব বড় হতো পশম তো দুধের এটা 8 মাসের থেকে 8.5 মাস জোড়াটা 8 থেকে 8.5 মাসের জোড়া হ্যাঁ এটা 9 মাস এই রকম এটা 9 মাস 8 9 মাসের ভিতরে দুইটা আচ্ছা আচ্ছা দুইটাই তো হলস্টাইন ফ্রিজিয়ান দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান দুইটারই ইয়া দেখেন এই দেখেন সাদা একটা দুধের মতন সাদা দর্শক দেখতে পাচ্ছেন এটাও জোড়া এই দুইটা এটাও জোড়া না এই দুইটা আমি জোড়াই বেশ ওই চারটা করে আমি জোড়াই এই জোড়াটা কত রাখছেন এই জোড়াটা হচ্ছে আপনার 132,000 132,000 টাকা 132,000 আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আমার সাথে দিতে বড় এটা 9 মাস মতন ওইটা 8.5 মাস এই ওই পরপরই 132,000 টাকা এই জোড়াটা রাখছে তো আরো তো বেশ কিছু গরু আছে না কাকা গরু আছে মেলা দর্শক চলুন সেগুলো আপনাদেরকে দেখাই গরু আইবে পরবর্তী গরুটা কাকা দেখতে পাচ্ছি আমরা এটি 12 মাস মতো 12 মাস হ্যাঁ 12 13 মাস মানে এই পরে রেডি বখন আর কি এক দুই মাস গেলে কনসেপ্ট হবে রেডি ধরা চলে না রেডি ধরা চলে 12 13 মাস বয়স যেহেতু কিনা না সঠিক বয়স বলা সম্ভব না কম বেশি হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন দুধের বাটটা যদি একটু দর্শক দিকে দেখতে পারেন দেখেন সাদা একবার সাদা দর্শক দুধের বাটটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটা 2.8 78,000 টাকা গলা খুব চিকন আর সুলভ কত দেখেন এটা রেডি বহু খুব সুলভ গলা কান শিং তো পেইনি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে বড় দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন 78,000 টাকা তো পরবর্তী আরেকটা বকন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ হ্যাঁ এটা খুব 100 শাইয়াল 100 শাইয়াল কেউ কয় বামা কেউ কয় শাই এটা আমি দেখালাম এটা লাইভে রাখলাম আলোচনা করলে আমি আলোচনায় বলি দিব আর কি দামটা কত দামটা আমি আলোচনায় রাখলাম আলোচনা সাপেক্ষে নিতে আলোচনা সাপেক্ষে মোবাইল ফোন করলে আমি বলি দিব আর এই দেখেন আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে এগুলাও দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দরদাম করে আপনারা নিতে পারবেন পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার এটা বয়সটা 10 মাস 10 মাস তার মানে আরো 3-4 মাস লাগবে এটা রেডি হতে দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই কাকা দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন খুব ভালো বাট দামটা কত রাখছেন এটা 65,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক 65,000 টাকা দাম রাখছে আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন সুলভ কান ছোট আছে সামনে খুব সুলভ দেখে শুনে নিতে পারবেন নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন কানও ছোট খুব সুলভ ভালো পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি কাকা আমরা একটা রেড ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান এটা দেখতে পাচ্ছেন উলানটা দর্শক দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান বাচ্চাটাও দেখতে পাচ্ছেন খুব ভালো বাচ্চা কেমন এটা ভালো গোতের বা দামও খুব সস্তা ইনশাআল্লাহ 55,000 আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক 55,000 টাকা দাম আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন কেবল একটা বেছলাম ওই যে ভিতরে রাখিছি আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে তো এটা আর না দেখাই না ওটা দেখেন তো কাকা যোগাযোগটা কিভাবে করবে দর্শক যোগাযোগটা আপনার দৃষ্টি কি সর্দি থানা অরণকুলা গ্রাম অরণকুলা গ্রাম হাট পাড়ি দি কামালের মোড় আমার নামের পুরাই মোড় যে কোনো লোক আসি
আমার মোড়েরপুরে ঈশ্বর দিতেন 10 টাকা ভাড়া, টেনে দিন নামি 10, বাসে দিন নামি 10। এসে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনি বুঝি নিয়ে যাবে, কোনো ত্রুটি পূর্ণ আল্লাহর রহমতে হবে না। আমি বেশি গল্প করি কথা বলবো না, কিন্তু আমি অনেকদিনকার পুরনো ব্যবসায়ী, আমাকে অনেকে চিনে। আমার কাছে আসলে আল্লাহর রহমত, উপরে আল্লাহর ইচ্ছে, আমার কোনো শক্তি নাই, আল্লাহর রহমতে কোনো লোক খারাপ জিনিস আমি দিব না। দিই 10টা টাকা নিয়ে আমি খাওয়াবো না ছেলে সন্তান, বাংলা কথা, আমি ভালো জিনিস দিব, এই হচ্ছে কথা। এরপরে অবলা কাঁচা মাল এমন মনে হতে পারে, তাই বলে জিনিস ভালো আমার কাছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ভালো জিনিস দিয়ে আমি বিক্রয় করি। আচ্ছা, তো কাকা অনেক সময় দিলেন, অনেকগুলো গরু দেখালেন, তো কাকা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ। দর্শক ভাইদের প্রতি আমার সালাম রইল।